কুবের বলো বাবা কিছু বলবে কুবের হাত মুখ ধুয়ে পুঁথিটা নিয়ে একবার পড়তে বসো তো পুঁথি মানে কি বই গ্রন্থ কুবের দাওয়ার এক কোণে দাওয়া মানে বারান্দা বারান্দার এক কোণে পুঁথিটা নিয়ে যখন অধ্যয়ন করতে পড়তে বসেছে বাবা সারাদিন ধরে যে যে কথাটা চিন্তা করবেন দেখবেন অনেক সময় ঘুমের ঘরে সেটা স্বপ্নেও দেখে ফেলে ফেলে না সারাদিন ধরে যে কথাটা চিন্তা করবেন দেখবেন অনেক সময় রাতেই ঘুমের মধ্যে সেটা মানুষ স্বপ্নেও দেখে ফেলে তা যার যেমন চিন্তা ভাবনা তার চোখের সামনে তো সেটাই বারবার ভেসে আসবে গো সারাদিন ধরে কৃষ্ণলীলা খেলা করেছে যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে ওই দাওয়ার এক কোণে গ্রন্থটা নিয়ে যখন পড়তে বসেছে প্রথম অক্ষরটা লক্ষ্য পড়েছে ক আর যেই না ক অক্ষর লক্ষ্য পড়েছে ওই কয়ের মধ্যে কবির আমার কৃষ্ণের বদনখানা দর্শন করছে নয়নের জল ঝরে ঝরে পড়ছে বলে কই কৃষ্ণ কোথায় পরে কি রাগ বাজে এটা পুরিয়া মাছে বলে কই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা দেখা দাও কৃষ্ণ তোমার চরণে ঠাই না দেখা দা দেখা দাও দেখা দেখা দাও গ্রন্থখানা ভিজিয়ে ফেলেছে হরাই পণ্ডিত ছুটে সে কুবেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে বাবা কি হয়েছে তোর তুই অমন করে কাঁদছিস কেন পিতা আজ আমার মন ভালো লাগছে না পিতা সদাই যেন অন্তর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠে বেশ তো কৃষ্ণ বলে যদি সদাই অন্তর কেঁদে ওঠে তুই কৃষ্ণ বলে কাঁদ বাবা কৃষ্ণ নাম করতে করতে দিন যায় মাস যায় বছর চলে যায় দেখতে দেখতে কবিরের বয়স হয়েছে ১২ বছর
তা যেদিন কবিরের 12 বছর বয়স পূর্ণ হবে সেদিন পিতা খড়াই পণ্ডিত কবিরকে কাছে ডেকে বলছে বাবা আজ তুমি কোথাও যাবে না বেশ তো তাই হবে বেশ তো হরি বল হরি বল বেশ তো তুমি যা বলেছ আমি তাই করব হরাই পণ্ডি গিরিধারী লালের সেবা দিতে মন্দির প্রবেশ করেছে মাতা পদ্মাবতীর সেবার আয়োজন করে দিচ্ছেন আর মন্দির দ্বারে বসে আছে ছোট্ট কবি এমন সময় হরাই পণ্ডিতের বহির দরজায় একজন সন্ন্যাসী বৈষ্ণব এসে দাঁড়ালেন এই সন্ন্যাসী বা কে আপনাদের মনে আছে প্রথমে যখন আমি বলেছিলাম দুটি দেহ ধারণ করে এসেছেন একজন তো কবে আর একজনের কথা বলেছিলাম বা 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 চমৎকার যার নাম হয়েছিল বিশ্বরূপ যিনি মাত্র ১৬ বৎসর বয়সে সন্ন্যাস ধর্ম অবলম্বন করবার পরই তার নাম হয়েছিল শঙ্কররণ্যাপুরী সেই শঙ্কররণ্যাপুরী আজ হরাই পণ্ডিতের বহির দরজায় এসে দাঁড়িয়েছে ভগবতে ভিক্ষাঙ্গে দে ভগবতে ভিক্ষাঙ্গে দে ভগবতে ভিক্ষাঙ্গে দে কি ভগবতে ভিক্ষাঙ্গে দে কি সন্ন্যাসী বৈষ্ণবের কণ্ঠস্বর শুনে কুবের ছুটতে ছুটতে সে সন্ন্যাসী কাছে আর যেই না কবিরকে সন্ন্যাসী বৈষ্ণব দর্শন করেছেন চমকে উঠেছে একই এতদিন ধরে তো আমি একই খুঁজে বেড়াচ্ছি আর ও এখানে লুকিয়ে আছে সন্ন্যাসী ও সন্ন্যাসী তুমি কোথা থেকে এসেছো গো আমি আমি বহু তীর্থ ঘুরে ঘুরে তোমার কাছে এসেছি আমার কাছে কেন যার যে ধন প্রয়োজন সে তো সেই ধনের কাছেই যাবে গো হরাই পণ্ডিত বলছে এই কবি তুই কার সাথে কথা বলছিস বাবা পিতা দেখে যাও দেখে যাও দাঁড়ে একজন অপূর্ব সুন্দর সন্ন্যাসী বৈষ্ণব এসে দাঁড়িয়েছে রূপের ছটায় যেন সব অন্ধকার দূর হয়ে যায় এক জ্যোতির্ময় পুরুষ যা রূপের ছটায় সব অন্ধকার দূর হয়ে যাচ্ছে হরাই পণ্ডিত পদ্মাকে ডাকছে পদ্মা দেখে যাও দেখে যাও শুনেছি অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব তুমি বৈষ্ণবের সেবা বৈষ্ণবী সেবার করুমায় নদীয়ে বৈষ্ণব সেবা বলি মিস্তর পেয়েছে কেবা তার সাক্ষে যুধিষ্ঠির যুধিষ্ঠির আপনারা একাদশী করেন মায়েরা করো একাদশী কে কে একাদশী ব্রত পালন করে একটিবার হাত তোলো তো দেখি জানবে একটা একাদশী ব্রত করলে যে ফল হয় ৩৩ কোটি দেবদেবীর সেবা করলেই একই ফল হয় আর কিছু করো বা নাই করো একাদশী ব্রতটা অন্তত পক্ষে পালন করো আবার অনেকে বেছে নাই বছরে ২৪টা একাদশী আবার বলমাস বললে দুটো বেড়ে যায় ২৬টা হয়ে যায় এগুলো অনেক কিছু আছে বলবার বসতে চান না আর বলবোটা কি
আবার এই 26টা একাদশী বাদ দিয়েও তো ব্রত আছে, আজকেও তো ব্রত। কে কে আজকে ব্রত করেছো হাত তোলো দেখি। চিরঞ্জীব করে ফেলেছে রামকৃষ্ণদার বাড়ি না, জয় নিতে। আজকে হচ্ছে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব, যিনি সর্ববাঞ্ছা পূর্ণকারী দয়াল ভগবান। বলে তিনি দয়াল, অবশ্যই দয়াল। বলে না তাকে তো দেখেছি ভয়াল। বলে ভয়াল কি আর এমনি হয়েছে ভক্তের মান রক্ষা করবার জন্য। তিনি যদি ওই মূর্তি ধারণ না করতেন তাহলে হিরণ্যকশিপু বুঝতে পারত না ভগবানকে। যে আজকে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি, নারী বুড়ি টেনে ছিঁড়ে বার করে নিয়ে এসেছে, মনে আছে হিরণ্যকশিপুরে? কার জন্য? প্রহ্লাদের জন্য। এখন তোমার আমার জন্য করবে? এই তো ভজন সাধনের অবস্থা, যে করে হরির চিন্তা হরি করেন তার চিন্তা। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, আমারই দয়ালে ভয়াল হরি, আমি কি বা বুঝে কি বা, আমি কেন ভেবে মরি। কখনো দুষ্টকে দমন করবার জন্য তিনি হয়েছেন ভয়াল, আবার কখনো ভক্তকে কোলে তুলে নেবার জন্য তিনি হয়েছেন দয়াল। এই গান লিখেছিলেন কবি রজনীকান্ত, আমার লেখা গান নয়, সবাই গায়। আমার ইচ্ছা করলো দুই লাইন করলাম। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, জানবে যুক্তি তর্ক দিয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না। তুমি কি জানো, তুমি কি জানো না সেটা বড় কথা নয়, তোমার যদি প্রেম শূন্য দেহ হয় তোমার হাজার পাণ্ডিত্য জলাঞ্জলি যায়। পাণ্ডিত্য দিয়ে কেউ ভগবান পায়নি, বা কেউ পায়নি। ভগবান যারা পেয়েছে, প্রেমের বন্ধনে যারা আবদ্ধ করতে পেরেছে তারাই পেয়েছে। কারণ প্রেম শূন্য দেহ সেটা জমের অরুচি, তাই বিশ্বাস রেখো, দেখবে ভগবান একদিন তোমার হবে। আর বিশ্বাস যদি না রাখতে পারো ভগবান কোনোদিন তোমার হবে না। অন্যের সমালোচনা না করে ভালোবাসতে শেখো, ভালোবাসায় সবকিছু হয়। সমালোচনা করলে নিজেরই হবে পরাজয়, তাই তোমাদের যে কথাগুলো বললাম মাগো চেষ্টা করো একাদশী ব্রত পালন করবার, আর কিছু করো আর নাই করো। তা আজকের যে এই সন্ন্যাসী এসেছে এটা কোন একাদশীর পরের দিন? ঠিক দ্বাদশী। আপনারা বহিমী একাদশী করেন, যারা চারটে একাদশী করে তার মধ্যেও বহিমী একাদশী পড়ে। উত্থান শয়ন পার্শ্বই মোড়া, তার মধ্যে ভেবে ছোড়া, বলে না দুই ছেলের জন্মদিন কবু যেন না হয় ভিন, পাগলার চোদ্দ পাগলির আট এই নিয়ে কালকাট। বলে ও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস, বলে আহা। অনেকে দেখবেন আছে না অকম্মার ঢেকি, কিছুই পারে না, বলে যাই বছরে একবার গিয়ে গঙ্গা স্নান করে আসি, বলে তবুও যদি একটু পূর্ণ। মানে এগুলো যারা করতে চায় না, কি এরকম মানুষও তো আছে নাকি? আছে না? হরি বল হরি বল, নিতাই বল হরি বল। তেই ভীম একাদশীর পরের দিন, সেই দ্বাদশীর দিনে আজকে সেই বৈষ্ণব এসে দাঁড়িয়েছেন কোথায়? হারাই পণ্ডিতের গৃহ প্রাঙ্গণে। জানবেন দ্বাদশীর দিনে যদি কোনোদিন কোনো গৃহ প্রাঙ্গণে বৈষ্ণবের চরণ পড়ে তার চোদ্দ পুরো শুদ্ধার হয়ে যায়। নরোত্তম দাস ঠাকুর বললেন না,
ধনমূড় নিত্যানন্দ ইহজগতে ধন সম্পত্তি আমরা ভাবি এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো সম্পদ নরোত্তম দাস ঠাকুর বললেন ওরে মূর্খ এগুলো তোর সম্পদ নয় তোর যদি সম্পদ হবে তাহলে এগুলো ফেলে রেখে তুই কেন চলে যাবি সম্পদ যদি কাউকে ভাবো সেটা হচ্ছে জগৎগুরু শ্রীপাদ অবধূত নিতাই চাঁদের চরণ তাই বললেন ধনমূড় নিত্যানন্দ ধন সম্পদ মানেই হচ্ছে তার চরণ পতিমূড় গৌরচন্দ্র পতি কাকে বলে কাকে বলেন পতি স্বামীকে তেই জগতের মায়েদের স্বামী আছে এই জগৎ স্বামীর নাম কি তিনি শুধু মায়েদের স্বামী নয় তিনি আমাদেরও স্বামী যিনি হলেন জগৎ স্বামী তিনি কি আমার গৌর হরি তাই বললেন পতিমূড় গৌরচন্দ্র প্রাণমূড় যুগল কিশোর প্রাণ হচ্ছে হৃদয় হচ্ছে আমার রাধা গোবিন্দের চরণ অদ্বৈত আচার্য বল বল মানে শক্তি পদাবলী গাইলে হবে না বুঝতে হবে অদ্বৈত আচার্য হচ্ছে আমার শক্তি গদাধর হচ্ছে আমার কুল বল কবি হবে মন কবি মা কবি মা হবে বল সেই দিন বল কবি মা হবে যেদিন নয়নে জলে বৈষ্ণবীর চরণে ধোমা বল বৈষ্ণবীর চরণ বল বল শ্রী হবে যদি নয়নে জলে বৈষ্ণবীর চরণে ধোমা কবে তাপিত প্রাণ আমার শীতলে হবে বৈষ্ণবীর চরণ হবি আরে কি ভাগ্যে হয় কি না বৈষ্ণবীর চরণ কবে তাপিত প্রাণে শীতল হবে বৈষ্ণবীর চরণে ধোবাবো তাপিত প্রাণে শীতল আমার
নদী বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা তার সাক্ষে যুধিষ্ঠিরাজ সন্ন্যাসী পিতা হারাই পণ্ডিত বলছে সন্ন্যাসী কাল একাদশী গেছে আজ যে তার পারণ আজ যে তুমি আমার দ্বারে অতিথি রূপে নারায়ণ এসেছো তাই আজই পারণ ভিক্ষা তোমাকে আমার ঘরে গ্রহণ করতে হবে পিতা আমি তোমার ঘরে ভিক্ষা গ্রহণ করতে পারি কিন্তু তার আগে একটা শর্ত আছে কে শর্ত আমায় বলে দাও আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে বলো আহা পিতা হারাই পণ্ডিতকে দেখে বলছে সন্ন্যাসী আমি অতি দীন দরিদ্র তোমাকে দেবার মতো কোনো ধন তো আমার নাই পিতা আমি যে ধন চাইব সে ধন তোমার কাছেই আছে বেশ সে ধন যদি আমার কাছে থাকে আমি কথা দিলাম তোমায় দেব কিন্তু আমি তো কাঙাল আমি জানি না তুমি কি ধন চাইবে সন্ন্যাসী বৈষ্ণব বলছে পিতা তুমি যেমন তেমন কাঙাল নাও গো যে কৃষ্ণ ধনে ধনী হয় সে জাগতিক জগতের কোনো কাঙাল নয় সে তো কৃষ্ণ প্রেমের কাঙাল তাই আমি যে ধন চাইব সে ধন তোমার কাছেই আছে আমি কৃষ্ণ প্রেমটাই নিতে এসেছি তোমার কাছ থেকে ভিক্ষা নিলেন সন্ন্যাসী অর্থাৎ সেবা গ্রহণ করলেন সন্ধ্যা আগত প্রায় মাতা পদ্মাবতী সন্ন্যাসী বৈষ্ণবকে জড়িয়ে ধরে বলছেন সন্ন্যাসী আমার বহুদিনের মনের বাসনা যদি আমার ঘরে দ্বাদশী তিথিতে কোনো বৈষ্ণব আসে তার শ্রীমুখে কৃষ্ণ কথা আস্বাদন করব বেশ 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 সন্ন্যাসীর শ্রীমুখে কৃষ্ণ কথা আস্বাদন হচ্ছে কেশব মাধব এক একটা দাঁত ভাঙা গান বাবা মাধব হে গিরিধারে কেশব মাধব মাধব হে কেশব মাধব হে গিরিধারী কেশব জন বল্লভ মুকুন্দ মুরারী কেশব মাধব হে গিরিধারী কেশব তুমি দিন গতে তুমি মিশ্র করুণার সিন্ধু দিন দয়াময় তুমি দিন এবং শিবা
কৃষ্ণ কথার রসে সারাটা নিশি অতিবাহিত হয়ে গেল। নিশি প্রভাত কালি দ্বাদশীর পরের দিন কি ত্রয়োদশী, যে দিনটাকে আমরা বলি নিত্যানন্দ ত্রয়োদশী। সকালবেলায় সন্ন্যাসী বৈষ্ণব যখন চলে যাবেন, হারাই পণ্ডিত পেছন থেকে নাচছে, সন্ন্যাসী সন্ন্যাসী কই তুমি, ইয়ে বললে কি যেন চাইবে আমার কাছে, প্রতিজ্ঞা করেছিল তাই তো, আমি হলাম যোগে ভিখারি, তোমার এই ধনৈশ্বর্যে তোমার কোনো লোভ নাই, দিতেই যদি হয় দাও, কি দেব বলো, তোমার সন্তানে কবে রেখে দান করে দান করি আমার একমাত্র অবলম্বন, ও যে আমার দশ নয় পাঁচ নয় একমাত্র অবলম্বন, ওকে যদি তুমি নিয়ে চলে যাও, কে আমার শেষের দিন একবার বাবা বলে ডাকবে, আমি যে বাবা বলা ডাকার শুনতে পাবো না। সন্ন্যাসী তুমি অন্য কিছু যাও, তুমি চাইলে আমি আমার প্রাণটাও দিতে পারি। সন্ন্যাসী বৈষ্ণব বলছে পিতা দাঁড়াও, তুমি না বৈষ্ণব, তুমি না ভক্ত, তুমি কি জানো না যে বস্তু কাউকে দান করার কথা বলা হয় সেই বস্তুর উপরই কখনো মায়া করতে নাই, দান করা কোনো বস্তুর উপরে মায়া করা সেটা দাতার উচিত কর্ম নয়, যে বস্তু কাউকে দান করার কথা বলা হয় সেই বস্তুর উপরে কখনো মায়া করতে নাই, তাহলে তার বৈষ্ণবতা থাকে না। ছোট্ট কুবের পিতার নয়নজল মুছিয়ে দিয়ে বলছে বাবা, ও বাবা খাদে না গো, যে বস্তু তোমার ধরে রাখবার নয় তুমি ধরে রাখবে কেমন করে, এগুলো অনুভব করতে হয় বাবা, যে পিতার কোল খালি হয়েছে সেই পিতাই জানে সন্তান হারানোর কি যন্ত্রণা, এছাড়া কেউ জানবে, তুমি খেদো না পিতা, যখন তুমি প্রতিজ্ঞা করেছ কেন প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করবে, তাছাড়া একবার চিন্তা করে দেখো যেদিন তুমি ধরার মুখে এসেছিলে সেদিন কি আমার মতো সন্তানকে তুমি নিয়ে এসেছিলে, বাবা গো এসেছ একা যেতেও তো হবে একা, শুধু শুধু কেন মায়া মারাচ্ছ বাবা, সঙ্গে করে যখন কাউকে নিয়ে আসি নাই সঙ্গে করে এখান থেকে কিছু নিয়ে যাবার ক্ষমতা আমাদের না, সবই তো বুঝলাম বাবা, কিন্তু কিন্তু তুই যদি চলে যাস এই জায়গাটা সবাইকে বলবো একটু অনুভব করতে, তুই যদি চলে যাস আমি কি নিয়ে বাঁচব, ছুটতে ছুটতে গেল ছোট্ট কুবের তার মায়ের কাছে, মা গো মা
তুই কি বলছিস বাবা? তুই যেমন একমাত্র মা বলা পাখি, তুই যদি চলে যাস আমি কি নিয়ে বাজিব বাবা? যে মায়ের কোল থেকে সন্তান চলে যায় সেই তো জানে সন্তান হারানোর কি যন্ত্রণা, বলো বাবা? এছাড়া কেউ অনুভব আসলে তোর পিতা সে হয়তো জন্ম দিতে পারে, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা ভোগ করে সন্তানকে প্রসব করেছে সেই তো জানে সন্তান হওয়ার কি যন্ত্রণা, এছাড়া তো কেউ জানবে না। তোর পিতা কি করে বুঝবে সে কত বড় নিষ্ঠুর, কত বড় নির্মম হৃদয় তার? না মা, না পিতাকে তুমি ভুল বুঝো না, পিতার কোনো দোষ নাই। ওই সন্ন্যাসী বৈষ্ণবকে যখন আসন গ্রহণ করতে বলল তখন কিছু বলে নাই, যখন সেবা গ্রহণ করতে বলল তখনও প্রতিজ্ঞা করে বলল যা চাইবে তাই দিতে হবে, পিতা বুঝতে পারে নাই দানস্বরূপ ভিক্ষাস্বরূপ আমাকেই চাইবে। তুমি কেঁদো না মা, পিতৃসত্য পালি মানে রাম গিয়েছিল মানে বনে, হজ মানে পিতার প্রতিজ্ঞা পালি মানে আমি যাব মধুরী কৃষ্ণ ভজনে, মধুরী কৃষ্ণ ভজনে। তুমি কেঁদো না মা, মা যদি কাঁদে কোনো মায়ের চোখের জলের উপর দিয়ে সন্তান কি যাত্রা করতে পারে? কেঁদো না মা, তোমার চোখের জলে আমার যাবার পথ যে পিছল হয়ে যাবে মা, চোখের জলে যদি যাবার পথ পিছল হয়ে যায় কেমন করে আমি যাব তুমি বলো। হোমা মিছে কেন পুছো রে মা গো আমার মন, মিছে কেন পুছো মোরে মা গো আমার বলা কিছু না।
যেদিন কবির জন্মগ্রহণ করেছিল সেই দিন আমি ওর কুষ্টিখানা বিচার করে দেখেছিলাম, 12 বৎসর বয়স পূর্ণ হলে যে ঘরে থাকবে না, মিছে মায়ার মধ্যে পড়ে কেন খাচ্ছ, ওকে একটু সাজিয়ে দাও, আর তো কোনোদিন সাজিয়ে দিতে পারবে না। সন্তানের বিদায়ী যাত্রা যদি কোনো মা বাবা দর্শন করে পারে সহ্য, সাজিয়ে দাও। সাজিয়ে দিচ্ছেন কুমিরকে, মাথায় একটা ছুটি বেঁধে দিয়েছেন, ললাটে তিলক করে দিয়েছেন, এক কর্ণে একটি কুণ্ডল দিয়েছেন, এক কর্ণে একটি বালা দিয়েছেন, এক চরণে নূপুর পরিয়ে দিয়েছেন, আর পরিধানে নীলপট্ট বস্ত্র। আপনাদের বলে রাখি, যেভাবে মাতা পদ্মাবতী সাজিয়ে দিয়েছিলেন সেইভাবেই কলিযুগে আমার নিতাই চাঁদের আবির্ভাব হয়েছে। এই চিত্রপট সত্যি কথা বলতে গিয়ে আমার সৌভাগ্য হয়েছিল দর্শন করবার। এই চিত্রপট আমি আর সারা পশ্চিমবঙ্গের এত জায়গায় কীর্তন করলাম, কোথাও আর দেখতে পাইনি। দেখেছিলাম নদিয়ার রানাঘাটের ঘটক পাড়ায় নিত্যানন্দ সেবাশ্রমে, সেই প্রভুর আশ্রমে দেখেছিলাম, যে প্রভুর নিতাই